डियार स्टूडेंट्स, तुम्हारा देखो साइंस फ्रेंड यूट्यूब चैनल। आज हमें तुम्हारे दशम श्रेणी भौत विज्ञान बोर आयनियों समजोजी बंधन द्वितीय पाठ नहीं आलोचना करब। प्रथम पाठ हमें आयनियों बंधन संज्ञा एवं क्यों एक आयनियों बंधन तैरि है से पद्धति दिए। आज हमें कतकगुलो उदाहरण देव और ते स्ट्राक्चरगुल तुम्हारे वर्णना कर देव, किंतु हमें लेखाटा लिखब ना, से प्रथम लेखाटार मत ही হবে। যদি তোমরা কেউ সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। যে প্রথম আমি যৌগটা লিখেছি সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটাও কিন্তু একটা আয়নীয় যৌগ। আর আয়নীয় যৌগ মানেই কিন্তু দুটি ভিন্ন মৌল থাকবে, আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম। এবং জেনারেলি এই ধরনের যৌগগুলো धातु द्वारा तैरी है। कैल्शियम एक धातु, मैगनेशियम एक धातु, से कारण जगह देखें जो धातु सेगल क्योंकि आयनीय यौग तैरी हो जाए। ठीक है, अनेक समय दे परीक्षा ये आयनीय यौग ना, हाँ आयनीय यौग ना समजोजी यौग, से विस्तार कर मैं वर्णना दिए तर स्ट्रक्चर तुम देखाओ। এভাবেও অনেক সময় পরে, তখন তোমরা যদি না জানো যে কোনটা আয়নীয় যৌগ আর কোনটা সমযোজী যৌগ, সেটাকে থেকে মানে স্ট্রাকচারটা আঁকতে গিয়ে কিন্তু সমস্যায় পড়বে। এবার দেখো কি বলেছে, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের তোমার পারমাণবিক সংখ্যা কত? ক্যালসিয়ামের আমি উপরে লিখে দিচ্ছি, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। ঠিক আছে, এবার এই 20টাকে আমি কিভাবে লিখছি না, প্রথম কক্ষে থাকে, আমি একবারে লিখে দিচ্ছি, ক্যালসিয়ামের প্রথম কক্ষে থাকে দুটো সব সময়, মানে আমি যেই দুইটা লিখলাম না সেটা হচ্ছে আমি দুই লিখবো, এরপর আট লিখব। এই আমি যে দুই আট এগুলো লিখছি সেগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা কক্ষর এক একটা ধারণ ক্ষমতা থাকে, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকে, তার বেশি সে ইলেকট্রন ধারণ করতে পারে না। এটাই হচ্ছে, এই সংখ্যাগুলোই হচ্ছে ওদের সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতার সংখ্যাটা। তাহলে প্রথমে দুটো ইলেকট্রন ধারণ করতে পারে প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ কতগুলো না আটটা ইলেকট্রন ধারণ করতে পারে, তাহলে আট আর দুয়ে কত হলো দশ, আমার এখনও কিন্তু দশটা বাকি আছে। তাহলে দ্বিতীয় কক্ষ, এই সরি তিন নম্বর কক্ষটাও সর্বোচ্চ ধারণ করতে পারে কত ইলেকট্রন, আটটা। তাহলে আমার কত হলো দুই আটে দশ, আর আটে হচ্ছে আঠেরো, এখনও কিন্তু দুটো আছে। এবং যে আর একটা বাকি যে কক্ষটা পড়ে থাকে সেই কক্ষটা কিন্তু দুটো ইলেকট্রন ধারণ করে আছে। এই যে দুইটা আমি লিখলাম সেটা কিন্তু ওই কক্ষটা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নয়, কিন্তু যেহেতু আর দুটো ইলেকট্রন পড়ে আছে সে কারণেই আমাকে এখানে দুইটা লিখতে হলো। ঠিক আছে, এবার আমি ব্র্যাকেট দিয়ে দিলাম কারণ এটার ইলেকট্রনিক স্ট্রাকচার, এই সরি ইলেকট্রনিক বিন্যাস। এবার দেখো আর কি পড়ে আছে না, অক্সাইড পড়ে আছে, এই অক্সাইড বলছি, এখানে অক্সাইড হবে কিন্তু আমাদের তো পরমাণুটা নিয়ে করতে হবে, সে কারণে এটি লিখে দেবো যে অক্সিজেন পরমাণু। তাহলে অক্সিজেন আমি লিখলাম, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা সরি অক্সিজেনের পারমাণবিক সংখ্যাটা হচ্ছে ষোলো। ঠিক আছে, ষোলোটাকে আমি কীভাবে একইভাবে লিখবো না, প্রথম কক্ষে কতগুলো দুটো, দ্বিতীয় কক্ষে কতগুলো না আটটা, দেখো আট আর দিয়ে দশ, আর পড়ে থাকে কটা না ছটা আমার পড়ে থাকছে। ঠিক আছে, আমি লিখে দিলাম, এটাই হচ্ছে অক্সিজেনের ইলেকট্রনিক বিন্যাসটা। এবার দেখো আমি কিভাবে লিখছি, প্রথমে এই স্ট্রাকচারটা এঁকে নেবে। এবার দেখো এখানে যেহেতু আমি শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে আমি সেই হিসাবে ডট দেবো। ঠিক আছে, যেহেতু দুটো আছে আমি দুটো ডট দিলাম ক্যালসিয়ামের উপর, এখানে কটা আছে না ছটা আছে, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়। এবার তোমরা অনেকেই বলবে যে এখানে তো আট আছে আর এখানেও তো আট আছে, তাহলে আমি এখানে তো আটটাও লিখতে পারতাম। আমি বলেছিলাম যে শেষ কক্ষে যদি আটটা ইলেকট্রন থাকে সেই কক্ষটা কিন্তু এখানে আঁকা যাবে না, কারণ সেটা কি এই পর্যন্ত কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলেছে, আর যেটার জন্য এই ক্যালসিয়ামটা হচ্ছে মানে নিষ্ক্রিয় গ্যাসের যে রোটা আছে সেই রোটতে বসেনি, এই শুধুমাত্র শেষ কক্ষে দুটো ইলেকট্রন থাকার জন্য। যদি এই দুটো ইলেকট্রন বাদ দিয়ে যদি এইটুকুটা স্ট্রাকচার হতো সেটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস হয়ে যেত। ঠিক আছে, এই কারণেই হয়নি, যেহেতু দুটো পড়ে আছে আমি দুটো এঁকে দিলাম। এবার দেখো
এই দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয় সেটা কিন্তু একটা নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলেছে। কেন না, শেষ কক্ষে 8টা ইলেকট্রন আমার পেয়ে যাচ্ছি। দেখো এখানে তোমরা অনেকেই বলবে যে অক্সিজেনের যেহেতু বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে, অক্সিজেন যদি 6টা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলেই তো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে, এবং ক্যালসিয়াম যদি এই দুটো ইলেকট্রন ছেড়ে দেয়। আমি কি বলেছিলাম, আয়নীয় বন্ধন মানেই হচ্ছে একটা মৌলের পরমাণু ইলেকট্রন দেবে আর অন্য একটা মৌলের পরমাণু সেই ইলেকট্রনটাকে নেবে, ঠিক আছে। দেখো এবার আমি এবার তোমরা অনেকেই বলবে যে এও তো তাহলে সেই 6টা, যেহেতু 2টা আছে তার সাথে যদি আমি 6টা আরও এর থেকে নিয়ে নেয় তাহলেই তো ক্যালসিয়ামের স্ট্রাকচারটা পেয়ে যাচ্ছে, মানে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। কিন্তু ক্যালসিয়াম এটা করবে না। কেন করবে না, কারণ দেখো এর শেষে কটা আছে, 2টো ইলেকট্রন। এই দুটো ইলেকট্রন যদিও ছেড়ে দেওয়াটা তো বেশি সহজ কাজ হবে, কারণ কি ও 6টা ইলেকট্রন মানে সংখ্যায় আরও বেশি ইলেকট্রনও নিচ্ছে, তাহলে যে কাজটা সহজ সেই তো সেই কাজটা পছন্দ করবে, সে কারণেই ক্যালসিয়াম কিন্তু 2টো ইলেকট্রন সবসময় ছেড়ে দেবে। আর অক্সিজেনের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি অনেকেই হয়তো বলবে সেম যে অক্সিজেনও তো তাহলে 2টো ইলেকট্রন নিতে পারতো, এটাই ওর সহজ কাজ হবে, কারণ 6টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরিবর্তে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না, ক্যালসিয়াম অক্সিজেনকে 2টো ইলেকট্রন দান করে দিচ্ছে। তোমরা লিখে দিলে এখানে 2টো ইলেকট্রন, তাহলে দেখো ক্যালসিয়ামের মাথার উপর আর কিন্তু কোনো ইলেকট্রন নেই, তাহলে তোমরা কি লিখে দিলে না, ক্যালসিয়াম এখানে লিখে দিলে কি না প্লাস, যেহেতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তার মানে কি পজিটিভ চার্জ হয়ে যাবে, আর অক্সিজেন কি না ইলেকট্রন নিচ্ছে। তাহলে এখন অক্সিজেনে ইলেকট্রন কতগুলো হলো, দেখো উপরের 2টো আছে, সাইডের 2টো আছে, এই যে 2টো পাশে আছে, আর এই যে 2টো নিল সেটা আমি নিচে লিখে দিচ্ছি, তাহলে যেহেতু ইলেকট্রন নিচ্ছে তার মানে তার চিহ্নটা কি হবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এবার এই তিনটে সমান লাইন দিয়ে তোমরা কি লিখে দিলে না, ক্যালসিয়াম অক্সাইড লিখে দিলে। এভাবে স্ট্রাকচারগুলো তৈরি করতে হবে। আমি নেক্সট স্ট্রাকচারটা বোঝাবো না, শুধুমাত্র আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, এই সরি ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত না 12, এবং ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত না 17। দেখো আগের যে মৌলটা ছিল সেটার ক্ষেত্রে অক্সিজেন কিন্তু ও সরি অক্সিজেনের পরমাণু কিন্তু একটাই ছিল, এখানে দেখো ক্লোরিনের পরমাণু কিন্তু 2টো আছে, তাহলে আমাকে 2টো ক্লোরিন নিতে হবে। দেখো ম্যাগনেশিয়ামটা সে কারণে আমি মাঝখানে আঁকছি, আর 2টো ক্লোরিন আমি সেই কারণে দুই পাশে আঁকছি, ঠিক আছে। দেখো ক্লোরিনের 17টা প্রথম কক্ষে বলেছি, 2টো দ্বিতীয় কক্ষে বলেছি, 8টা, 8 আর 2 10 পড়ে থাকছে আমার কটা না 7টা, তাহলে 7টা লিখে দিলাম ফার্স্ট ব্যাক, এই থার্ড ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দিলাম। একইভাবে এই ক্লোরিনটাও করব, 2 8 আর 7, ম্যাগনেশিয়ামের কটা বলেছি 12টা, প্রথম কক্ষে থাকবে 2টো, দ্বিতীয় কক্ষে থাকবে 8টা, আর যে তৃতীয় কক্ষটা পড়ে আছে সেটা হচ্ছে 2টো থাকবে, কারণ 8 আর 2 10 আর 2টো পড়ে থাকছে সেখানে 2টো হয়ে গেল, 2 লিখে দিলাম। এবার বাইরের কক্ষে যতগুলো আছে আমি ততগুলো ডট দিয়ে দেবো, ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করে এই ডটগুলো। এবার 7টা, 1 2 3 4 5 6, আর এই 1টা 7টা। একইভাবে কী হবে ক্লোরিনটা না, 1 2 3 4 5 6 7 লিখে দিলাম 7টা। দেখো এ 2টো ইলেকট্রন, ঠিক আছে, ক্লোরিন আমি 1টা দিয়ে দেখাচ্ছি, এর বাইরের কক্ষে কটা আছে না 7টা ইলেকট্রন, ম্যাগনেশিয়াম থেকে যদি 1টা ইলেকট্রন নেয় তাহলে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলেছে, কারণ 7টার সঙ্গে 1টা ইলেকট্রন যোগ করলে বাইরের কক্ষে কতগুলো হয়ে যায় না 8টা। একইভাবে ম্যাগনেশিয়াম এই ক্লোরিনটাকেও দেবে, এই ক্লোরিনটাকেও দেবে, 1টা 1টা করে ইলেকট্রন, তাহলে কী হবে 2টো ইলেকট্রনই আমার চলে যাচ্ছে, ঠিক আছে। পড়ে থাকছে তাহলে এখন কত না 2 এবং 8, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রয়ে যাচ্ছে, তার মানে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে, ঠিক আছে। তাহলে এই যে 1টা ইলেকট্রন ম্যাগনেশিয়াম 1টা ক্লোরিন পরমাণুকে দিল, এই 1টা ইলেকট্রন ম্যাগনেশিয়াম পরমাণু এই 1টা ক্লোরিন পরমাণুকে দিল। তাহলে এইভাবে আমি স্ট্রাকচারটা কিভাবে লিখব না, ক্লোরিন প্রথমে আছে, ক্লোরিনটা লিখলাম, তাহলে এখন ক্লোরিনের বাইরের কক্ষে কতগুলো আছে না 7,
আর এই একটা ইলেকট্রন যোগ হয়ে কত হচ্ছে, আটটা হয়ে যাচ্ছে। তাহলে আমার আটটা পুটকি দিতে হবে। 1 4, 1 2 3 4 5 6 7 8। যেহেতু ইলেকট্রন নিচ্ছে, আমি চিহ্নটা কি করব, মাইনাস করে দেব। মাঝে কি আছে দেখো, ম্যাগনেসিয়াম আছে, তাহলে ম্যাগনেসিয়াম করলাম। ম্যাগনেসিয়াম যেহেতু দুটো ইলেকট্রন দিয়ে দিচ্ছে, সে কারণে আমার কি স্ট্রাকচারটা হবে, নাম দুটো দিচ্ছে, সে কারণে হবে নামই একবারে 2+ লিখে দিলাম, ঠিক আছে। এবার এই যে ক্লোরিন পরমাণুটা আছে, বাইরের কক্ষে কতগুলো ছিল, 7টা, এই একটা নিয়ে হয়ে যাচ্ছে কত, 8টা। তাহলে 8টা আমাকে পুটকি দিতে হবে। 1 2 3 4 5 6 7 8, চিহ্নটা কি হয়ে যাবে, না মাইনাস হয়ে যাবে। তাহলে এখন আমার তিনটে ডট দিয়ে কিভাবে লিখব, না ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখে দিলাম, ঠিক আছে, MgCl2। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। যদি কোনো তোমাদের বুঝতে অসুবিধা হয় কোনো জায়গাটা, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, তোমাদের আবার বুঝিয়ে দেবো সেই স্ট্রাকচারটা। আজ এই পর্যন্ত।